হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনোকা সাহা ব্লগ। সোনোকা সাহা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে এবং ভালো থেকো। তো আমি সকাল সকাল, মানে সকাল বলতে এখন বাজে গিয়ে 10:30, আমি এখন ভিডিওটা করতে বাধ্য হলাম। মানে আমার মনে হয় এটা বলা উচিত, আর কি বলবো, তোমরা আমার আমার মানে কি বলবো, বিশ্বাসঘাতক, মানে তোমরা আমার বিশ্বাস ভেঙেছো। তো দেখো, আমি ট্রাইপডে মোবাইলটা সেট করে নিই, আমি জাস্ট মোবাইলটা অন করে কথা বলতেছি, মানে চলে আসলাম, আমার মনে হয় বলাটা খুব প্রয়োজন। তো দাঁড়া, মোবাইলটা রেখে নিই। দেখো এখানে, দেখো মশারি টশারি সব আছে পাশে, সব গুছানো হয়নি, দেখতে পাচ্ছ উপরে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আলাদা আছে কারণ আমার ঘরে সবাই আছে। তো ভাবলাম যে উপরে একটু গিয়ে কথা বলি তোমাদের সাথে। আমাকে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ এক দাদা ভাই আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছে, তার আমি নাম বলবো না, নামটা ঠিক, চ্যানেলটার নাম মনে নেই, তবুও নামটা মনে থাকলেও পুরোটা আমি বলতাম না, মানে আমি চাই না যে কাউকে বলি নামটা, তার এভাবে তার সবার সামনে বলি আমি, ঠিক আছে? তো সে দাদা ভাই কমেন্ট করেছে আমাকে যে আমি নাকি তার ভিডিওতে গিয়ে তার ভিডিওর মানে চ্যানেলটাকে খারাপ করছি, তার ভিডিওতে নাকি আমি না দেখে কমেন্ট করেছি, ঠিক আছে? তো আমি বলছি যে কিছু কিছু বন্ধু আছে এখানে ইউটিউবে, যে যাদের আমি ভিডিও ফুললি দেখি, আর বেশি বিশেষ করে আমি সত্যি কথা বলছি, আমি কারো ভিডিও কোনো দিন স্কিপ করে দেখিনি, আমি কারো ভিডিও স্কিপ করে দেখি না, কারণ যতক্ষণ দেখার আমার, যতক্ষণ আমার হাতে সময় থাকে ততক্ষণ আমি ভিডিওটা টানা দেখি, ঠিক আছে? এবার 15 মিনিটের, 16 মিনিটের, 12 মিনিট, যতক্ষণে ভিডিও থাকুক, আমি কিন্তু সে 15 মিনিট ভিডিওটা যদি ফুল না দেখতে পারি, আমিও হয়তো আমিও ভিডিও দিই 15 মিনিট 16 মিনিট, সবার তো ভিডিও ফুল দেখা সম্ভব না, তাই না? তো আমি কারো ভিডিও 15 মিনিট 16 মিনিট ফুল না দেখতে পারলেও ভিডিওটা আমি টানা যতক্ষণ দেখার দেখিনি, ঠিক আছে? এবার যে আমি আমি তো জানি যে ওই মানে ওই বন্ধুটা আমার ভিডিও কীভাবে দেখে, আমিও ঠিক সেভাবে তাকে ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করি। আর আমি কোনো দিন কারো, সে আমার ভিডিও 1 মিনিট দেখুক 2 মিনিট দেখো, কিন্তু আমি তার ভিডিওতে গিয়ে কোনো দিন আমি স্কিপ করে কারো ভিডিও দেখি না, কারণ আমি জানি একটা চ্যানেল কষ্ট, কত কষ্ট লাগে মানে একটা চ্যানেলকে দাঁড় করাতে। তো যেহেতু আমিও এই প্রবলেমে, মানে এই সমস্যায় ভুক্তভোগী, তো আমি কী করে কারো চ্যানেলে গিয়ে কারো ভিডিওকে আমি স্কিপ করে দেখবো বলো? আর তাছাড়া আমি কিন্তু জানি কারো ভিডিও গিয়ে অন করলে, মানে কারো চ্যানেলে কারো ভিডিও দেখতে গেলে প্রথমে লাইক দিয়ে, লাইক প্রথমে দিই বা শেষে দিই, কিন্তু আমি দেখবে লাইকের স্টিকার দিই, মানে আমি লাইক দিই কারণ আমি মনে করি এটা হলো নিজের একটা ভদ্রতা, যে লাইক দিয়ে কমেন্ট করা বা কমেন্ট করে লাইক, মোট কথা তার ভিডিওতে একটা লাইক দেওয়া, সেটা নিজের একটা ভদ্রতার মধ্যে পড়ে। এটা ইউটিউবার হিসাবে আমাদের প্রত্যেকেরই একটা কর্তব্য যে একটা লাইক দেওয়া অন্তত উচিত। আমি প্রত্যেকের ভিডিওতে গিয়ে কিন্তু লাইক দিই, ঠিক আছে? তারপরে বাকি থাকলো যে আমি নাকি তার চ্যানেলটা ক্ষতি করছি, মানে তার ভিডিও আমি না দেখে শুধু কমেন্ট করেছি। 1 নম্বর বললাম যে আমি কারো ভিডিও কোনো দিন আজ পর্যন্ত স্কিপ করে দেখিনি, আর আমি যেই দাদা ভাইটা আমাকে বলেছে তার ওয়াইফও কিন্তু চ্যানেল মানে ভিডিও করে, ঠিক আছে? দাদা ভাই পরে চ্যানেলটা খুলেছে, তো আমি তার ওয়াইফের মানে সেই দিদি ভাইয়ের ভিডিওতে আমি গিয়ে কোনো দিন ফুল না দেখে কমেন্ট করি না, কারণ তারা বেশিক্ষণের ভিডিওই করে না। আজ পর্যন্ত তার চ্যানেলে মনে হয় একটাও 15 মিনিটের ভিডিও নেই, 13 মিনিটের মনে হয় ভিডিও নেই, ঠিক আছে? তো আমি তাদের ভিডিও, তারা যেহেতু ভিডিও মানে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে তারা মনে হয় আমার ভিডিওটা ফুল দেখে, তো আমিও ঠিক তাদের ভিডিওটা, মানে কিছু কিছু পুরাতন বন্ধু আছে যারা সত্যিকারই খুব ভালো লাগে তাদেরকে আমাকে, বুঝলে তো, তাদের ভিডিও আমি একদম ফুল দেখার চেষ্টা করি, ফুল দেখি, না হলে মানে কখনো কখনো বসে দেখি আর কখনো কখনো সেটা চালিয়ে দিই, মানে ওই জন্য তাদের ভিডিওগুলো আমি রিল্যাক্স টাইমে চালাই, যে তাদের ভিডিওগুলো চালিয়ে দিয়ে আমি কাজ করতে পারবো, ঠিক আছে? তো আমি কোনোদিন, এই পুজো হচ্ছে তো ওই জন্য নিচে আমার জেঠি শাশুড়ি পুজো করছে, ওই জন্য ঘন্টার আওয়াজ হচ্ছে, তো মানে বুঝো আমি কত সকালে কথা বলতে চলে এসেছি, মানে এখনও আমাদের বাড়িতে পুজো টুজো হচ্ছে, বাড়িতে ব্যস্ত, তারপরেও আমি এই কথাটা বলতে আসলাম, মানে আমার মনে হয় বলাটা উচিত। আর কি বলবো, আমি তাদের ভিডিওগুলো ফ্রি টাইমে মানে এমন টাইমে চালাই যেন তাদের ভিডিওগুলো মোবাইলটাতে মানে চালিয়ে রেখে দিই, ঠিক আছে? তার কাজ করি সকালে, আর সেই মানুষগুলো যদি এসে কমেন্ট করে যে তুমি ভিডিও ফুল দেখছো না, তুমি আমার চ্যানেলে আসবে না, আমার চ্যানেলটাকে ক্ষতি করবে না, তাহলে তোমার কতটা খারাপ লাগবে বলো? সত্যি আমি খুব দুঃখ পেয়েছি, আর তোমরা মানে বিশ্বাসঘাতক, মানে কি বলবো, আমার বিশ্বাসটা ভাঙলে তোমরা। আর আমি আমার স্ক্রিনশটটা দিয়ে দেবো এডিট করার সময়, ঠিক আছে? আমার ভিডিও দেখাবো, আমার অ্যাভারেজ ডিউরেশন দেখাচ্ছে 1.43, 1.22, 2.1, এমনি মানে একটাতেও মানে তীর চিহ্নটা উপরে নেই, গ্রিন নেই, বুঝলে, সবটিতে ব্ল্যাক হয়ে আছে অ্যাভারেজ ডিউরেশনে।
তাহলে আমি কি করতে পারি বলো? আমি কি বলতে আমি কি চাইবো মানে যে আমার যেভাবে ভিডিওটা খারাপ করছে, যারা এসে দেখছে তাদের ভিডিওটা গিয়ে আমি খারাপ করি, আর কাউকে কি ধরে মানে টেনে টেনে এনে কি নিজের ভিডিও ফুললে দেখানো যায়? কাউকে যদি ভালো না লাগে বা কেউ যদি মন থেকে তোমাকে সাপোর্ট না করে, তো কারোর কাছ থেকে জোর করে নেওয়া যায় না। কিন্তু আমার পর মানে কি বলো, বিশ্বাস করতে পারো তোমরা যে আমি কারো ভিডিও স্কিপ করে দেখি না, যতটা দেখার আমি ফুল মানে তা ততটাই টানা দেখি, ঠিক আছে? এবার যে যেভাবে দেখে তার ভিডিওটা আমি ততক্ষণে দেখার চেষ্টা করি। আর কিছু কিছু মানুষ আছে তাদের ভিডিও কিন্তু আমি ফুল দেখি, কারণ আমি মনে করি তাদের মানে যখন আমি ইউটিউবে এসেছিলাম তাদের সঙ্গে আমার প্রথম মানে পরিচয়, তাদের তাদের সঙ্গ ধরে আমার ইউটিউবের জার্নি, ঠিক আছে? তো তাদেরকে আমি কখনো মানে আমি চাই যে সবাই যেন একসাথে মানে এগিয়ে যায়, ঠিক আছে? আমার তো সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এখনও ওয়াচ টাইম হয়নি, তাহলে কী বলো তো তোমরা? আর আমার ইউটিউবে আসা নিশ্চয়ই কতদিন হয়ে গেলো তোমরা নিশ্চয়ই জানো, আমার এক বছর হতে চললো কিন্তু এখনও ওয়াচ টাইম আর আমার হলো না যে আমি চ্যানেলটাকে মনিটাইজ করবো, ঠিক আছে? তো তোমরা বলছো যে আমি নাকি ভিডিও স্কিপ, তোমরা এইটুকু বিশ্বাস করতে পারো যে সনকা কখনো কারো ভিডিও স্কিপ করে দেখে না? আর তুমি যেভাবে মানে তুমি যদি আমার ভিডিও ফুল দেখো, আমার আমি তো বুঝতে পারবো যে আমার ভিডিও কে ফুল দেখছে কে ভুল দেখছে না। তোমরা ভিডিও স্কিপ করে দেখো না, আর তোমাদের কাছে জোর হাত করে অনুরোধ, তোমরা ভিডিও স্কিপ করে দেখো না, আর প্লিজ ফুল দেখো ভিডিওগুলো, আমি যেভাবে দেখি তোমরা দেখো, আর বিশ্বাস করতে পারো যে আমি কখনো কারো ভিডিও স্কিপ করে দেখি না। আর কিছু বলবো না, আর কি বলবো, প্লিজ একটু সাপোর্ট করে জানো, এখনও আমার ওয়াচ টাইমটা হয়নি। তো তোমরা কিছু কিছু বন্ধু আছে যারা আমার ভিডিও ভুল দেখে, অনেকে দেখে আর অনেকে বদমাশি করে মানে স্কিপ করে করে কিছু কিছু দেখে কমেন্ট করলো, মানে এই কয়েকদিন ধরে বিশেষ করে আমার ভিডিওতে সব সিগন্যালগুলো নিচে থাকে নিচে থাকে, ঠিক আছে? মানে গ্রিন সিগন্যাল একটাও থাকে না, মানে কোনোটাতে হয়তো উপরেটা হয়তো গ্রিন সিগন্যাল থাকলো, তারপর নিচেটা মানে বিশেষভাবে এভারেজ ডিউরেশনে সবসময় নিচে থাকে, আমার ব্ল্যাক হয়ে থাকে সিগন্যালটা, ঠিক আছে? তো যাই হোক দাদাভাই, তুমি এটা কিন্তু বলে সত্যি আমার খুব দুঃখ লাগলো, আর একটু বিশ্বাস করো দাদাভাই, আমি কিন্তু তোমাকে তোমার চ্যানেল বা কারো চ্যানেলই আমি কোনো দিন ক্ষতি করতে পারি না, যতক্ষণ দেখবো টানা দেখবো। আর আমি জানি কিছু কিছু মানুষ ফুল দেখে, আর তোমার ভিডিও তোমার ওয়াইফের ভিডিও আমি সবসময় ফুল দেখি, বিশ্বাস করতে পারো, কারণ আমরা যা করি না কেন সেটা কিন্তু ইউটিউব সব দেখতে পায়। আমাদের উপর কিন্তু মানে কারো নজর থাকুক চা না থাকুক, ইউটিউবের কিন্তু সব নজর থাকে। আমি মনে করি যেটা আমি তোমার সাথে করব, ইউটিউব মনে হয় সেটা আমার চ্যানেলের সাথে করবে। তো এইটুকু ভয় সবার মধ্যে থাকা উচিত, আর এভাবে মানে কি বলবো, একে ওপরে পাশে থাকা উচিত। তো তোমরা বিশ্বাস করতে পারো, আর আমি মন থেকে বলছি, সত্যি বলছি, আমি কারো ভিডিও কোনো স্কিপ করে দেখি না। তোমরা যেভাবে করবে সেভাবে পাবে, কারণ আমারও তো একটা চ্যানেল আছে বলো। তোমরা যদি আমার ভিডিওটা হাফ দেখো বা দু মিনিট দেখে চলে যাও, তারপরে তুমি আশা করবে যে আমি তোমার ভিডিওটা ফুল দেখবো, সেটা তো সম্ভব না বলো, ঠিক না? তো প্লিজ তোমরা সাপোর্ট করো, সাপোর্টের বদলে সাপোর্ট পাবে। আর দাদা ভাই তুমি বিশ্বাস করো, তোমার ভিডিও আমি ফুল দেখি, তোমার ওয়াইফের ভিডিও ফুল দেখি, কারণ যারা আমার ভিডিও ফুল দেখে কিছু কিছু মানুষ তাদের, আর কিছু কিছু মানুষ আছে তাদের ভিডিও একদম আমি ফুল দেখি, আর কারো ভিডিও আমি আজ পর্যন্ত স্কিপ করে দেখিনি, স্কিপ করে আর কোনো দিন দেখবও না, কারণ আমি মনে করি এটা ছোটো হোক বড় হোক ইউটিউবার হিসাবে এটা হলো বেইমানি, নিজের সাথে বেইমানি করা, কারো ভিডিও স্কিপ করে দেখা আর কারো ভিডিওতে লাইক না দেওয়া। তো আমার দিক থেকে এইটুকু শিওর থাকতে পারো।